কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে বললেন রেলপথ মন্ত্রী। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ সুজনের। আসসালামু আলাইকুম, বিএসআরএম চট্টগ্রাম বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি। আমি মোহাম্মদ মুকিতুল কবির। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারকে একটি আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে কাজ করছেন বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রী মোহাম্মদ নুরুল ইসলাম সুজন। আজ কক্সবাজারে ছিলংজা হাজিপাড়ায় রেললাইন প্রকল্পের অধিগ্রহণকৃত চারজন ভূমি মালিকদের মাঝে প্রায় ১ কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণকালে একথা বলেন তিনি। পরে ২০০০-এ কক্সবাজার ডুয়েল গেজ রেললাইন প্রকল্পের কক্সবাজার প্রান্তে রামু ফতেখারকুল সহ বিভিন্ন স্থানের কাজের অগ্রগতি পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, ঢাকা থেকে কক্সবাজার রেল চলাচল শুরু হলে দেশের পর্যটন শিল্প ও অর্থনৈতিক খাতে এক বৈপ্লবিক পরিবর্তন ঘটবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম সুজন বলেছেন, মানুষ ও যানবাহন চলাচলের পথে প্রতিবন্ধকতা তৈরি করে এমন অবৈধ স্থাপনা আগামী ২৪ ঘন্টার মধ্যে নিজ উদ্যোগে সরিয়ে ফেলা না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হবে। সকালে দামপাড়া স্টোর থেকে শুরু করে আগ্রাবাদ জাম্বুরি মাঠ, দেওয়ানহাট ডিটি রোড, দক্ষিণ পাহাড়তলি জোড়া ঢেবা হয়ে সাগরিকা মোড় পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি জাম্বুরি মাঠ সংলগ্ন সিটি কর্পোরেশনের জায়গাটিকে জঞ্জালমুক্ত করে সেখানে অকেজো ও পরিত্যক্ত যানবাহনের ডাম্পিং সেন্টারে পরিণত করা এবং এ যানবাহনগুলো নিলামে বিক্রিরও নির্দেশ দেন। রেলওয়ে কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী চট্টগ্রাম রেল স্টেশনেও শুরু হয়েছে কাউন্টারে টিকিট বিক্রি। সকাল ৮টা থেকে বিক্রি শুরু হলেও দুপুর ১২টা পর্যন্ত তেমন একটা ভিড় দেখা যায়নি। তবে বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ভিড়। অন্যদিকে করোনা সংক্রমণ এড়াতে এখনও বন্ধ আছে স্টেশন প্ল্যাটফর্মের দর্শনার্থী টিকিট বিক্রি। চট্টগ্রাম রেল স্টেশন ম্যানেজার রতন কুমার চৌধুরী বলেন, প্রতিটি ট্রেনের আসন সংখ্যার ৫০% টিকিট বিক্রি করা হচ্ছে। যাত্রীদের সুবিধার জন্য এই ৫০% টিকিটের অর্ধেক অর্থাৎ মোট আসন সংখ্যার ২৫% স্টেশনের কাউন্টারের মাধ্যমে বিক্রি শুরু হয়েছে। চট্টগ্রামে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৪৯ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৭,৭৯৯ জনে। মৃত্যু হয়েছে আরও একজনের। সকালে সিভিল সার্জন ডাক্তার শেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, গত ২৪ ঘন্টায় ৯৯২টি নমুনা পরীক্ষা করা হয়। নতুন আক্রান্তদের মধ্যে নগরীর ৩৪ জন এবং বিভিন্ন উপজেলার ১৫ জন রয়েছেন। এ পর্যন্ত চট্টগ্রামে মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮৯,৬৩৭টি। এছাড়া নতুন ৬৭ জন সহ এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৩,৯০৪ জন। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মাহিউদ্দিন বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীন বাংলাদেশের জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। তাকে হত্যাকারীরা এখনও ষড়যন্ত্র করছে, তাই এদের বিষয়ে সতর্ক থাকতে হবে। গতকাল ৪১ নং পতেঙ্গা ওয়ার্ড মহিলা আওয়ামী লীগ আয়োজিত বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। স্থানীয় ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভাপতি ফারজানা বেগমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক স্বপ্না বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগর মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নীলু নাগ, পতেঙ্গা থানা শ্রমিক লীগের সভাপতি মোহাম্মদ আলী সহ অন্যরা। কক্সবাজার জেলার সদর হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব ছড়ানোর দায়ে ৩ জনকে আটক করেছে পুলিশ। কক্সবাজার জেলা সদর হাসপাতালের সহকারী পরিচালক ডক্টর রফিকুল সালেহিন জানান, দুপুরে হাসপাতালের ৩য় তলার ওয়ার্ডে এক রোগীর স্বজন অক্সিজেনের ফ্লো মিটার খোলেন। এতে শব্দ হলে রোগী ও রোগীর স্বজনরা আতঙ্কিত হন। পরে আটককৃত ওই ৩ যুবক হাসপাতালে অগ্নিকাণ্ডের গুজব ছড়ালে রোগীরা দিকবিদিক ছোটাছুটি করেন। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। পরবর্তীতে মাইকিং করে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়ে রোগীদের ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়। চট্টগ্রাম সিটি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী এম রেজাউল করিম চৌধুরী বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে ব্যবসার পরিবেশ সৃষ্টি করেছেন বলেই তারা আজ অনলাইন ব্যবসায় এগিয়ে আসছে। গতকাল নগরীর গোল পাহাড়স্থ একটি রেস্টুরেন্টে বেস্ট ইন কমার্স প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। নারী উদ্যোক্তা রিতা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন নারী উদ্যোক্তা নিতু হাসান, তানিয়া ইসলাম সহ আরও অনেকে। চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী বলেছেন দলকে পরিশুদ্ধ ও সুসংহত করতে শেখ হাসিনার সাংগঠনিক নির্দেশনা ও কর্মপন্থা অনুসরণ করে নিজেদের রাজনৈতিক বিশ্বাস ও আদর্শের জায়গাটিকে পূত পবিত্র করে রাখতে হবে। সকালে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের আয়োজনে সরাইপাড়া লালখান বাজার এলাকায় অনুষ্ঠিত বৃক্ষরোপণ ও চারা বিতরণ কার্যক্রমের এসব কথা বলেন তিনি। এতে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সফর আলী, সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদ সহ অন্যরা। বাঁশখালীর এমপি মুস্তাফিজুর রহমানকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার, সাংসদ পদ বাতিল এবং তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবারবর্গের সদস্যরা। অন্যথায় একযোগে ঢাকামুখী লং মার্চ সহ সড়ক অবরোধের হুঁশিয়ারি দেন তারা। গতকাল নগরীর দামপাড়াস্থ সাবেক মন্ত্রী জহুর আহমদ চৌধুরীর বাসভবনের সামনে বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারবর্গ আয়োজিত প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান। পরে এমপি মুস্তাফিজের অপসারণের দাবিতে বিক্ষোভ মিছিল করা হয়। ইয়েনো ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার প্রতিবাদ, সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির গুইমারাতে মানববন্ধন হয়েছে। গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আয়োজনে সকালে চট্টগ্রাম খাগড়াছড়ি সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মোহাম্মদ হাসনুল ইসলামের সঞ্চালনায় ও গুইমারা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মারাসা থোয়াই মারমার সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাবেক সভাপতি মোহাম্মদ হারুন মিয়া সহ অন্যরা। করোনায় আক্রান্তদের চিকিৎসায় প্রতিষ্ঠিত সমন্বয় পরিষদের মানবিক ডাক্তার আপনার পাশে শীর্ষক ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। চরপাথরঘাটা ইউনিয়ন সামাজিক সংগঠন সমন্বয় পরিষদের উদ্যোগে এ কার্যক্রম বন্ধ ঘোষণা ও পরবর্তী কর্মসূচি নির্ধারণে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন চট্টগ্রাম ফিল্ড হাসপাতালের প্রধান উদ্যোক্তা ডাক্তার বিদ্যুৎ বড়ুয়া, সাবেক সিভিল সার্জন ডাক্তার সরফরাজ খান চৌধুরী বাবুল সহ অন্যরা। এ সময় সংগঠনের সদস্যদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। নগরীর মতিয়ারপুল ছাত্র ও যুব পরিষদের আয়োজনে আন্তঃফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নগরীর পলো গ্রাউন্ড মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন কাজী ইমাম হোসেন। এ সময় প্রধান অতিথি ছিলেন A.K.M. ফজলুল হক। অনুষ্ঠানে বক্তারা সমাজ গঠনের জন্য খেলাধুলায় অংশগ্রহণের মাধ্যমে তরুণ প্রজন্মকে মাদক থেকে বিরত থাকার আহ্বান জানান। টুর্নামেন্টে মোট ২০টি দল অংশগ্রহণ করছে। চট্টগ্রাম বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কক্সবাজারকে আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলা হবে বললেন রেলপথ মন্ত্রী। এবং আগামী ২৪ ঘন্টার মধ্যে অবৈধ স্থাপনা নিজ উদ্যোগে সরিয়ে নেওয়ার নির্দেশ সুজনের। বিএসআরএম চট্টগ্রাম বার্তার শেষে আজকের মতো আমি মোহাম্মদ মুকিতুল কবির আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময়ে নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের চট্টগ্রাম বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/BijayTVOfficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BijayTVLimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।